নির্বিচারে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি আগ্রাসন ও হত্যা বন্ধ এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ শান্তি পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো ফিলিস্তিনিরা স্বাধীন ভূখণ্ডের জন্য লড়াই করছে। এই সংগ্রামে এদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছে। বক্তারা ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। জাতিসংঘকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে এটি একমাত্র সমাধান। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।